রিপোর্ট তদন্ত কমিটি পেশ করে, সেখান থেকে আমরা দেখতে পাই যে ভিকটিম দ্যাট মিন্স অভিযোগকারী মুসামাদ ফুলপুরি খাতুন, সে যে অভিযোগ করেছিল 7-8 জনের বিরুদ্ধে হলেরই শিক্ষার্থী, তারাও মানসিক এবং শারীরিক নির্যাতন বিষয়ে তার সত্যতা এই কমিটি পেয়েছে। আজকের এই মিটিংয়ে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি হল বডি, সেটি আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই। সঞ্জিদা চৌধুরী অন্তরা, পরিসংখ্যান বিভাগ, সেশন 2017-18। হালিমা আক্তার উর্মি, চারুকলা বিভাগ, সেশন 2020-21। ইশাদ জাহান মিম, আইন বিভাগ, সেশন 2020-21। তাবাসুম ইসলাম, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, সেশন 2020-21। মুয়াবিয়া জাহান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, সেশন 2020-21। এই 5 জন শিক্ষার্থীকে দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। এটা স্থায়ী আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত আমরা এই হল বডি আজকে নিয়েছি, এবং তাদেরকে আগামী 1-3-2023 তারিখ বেলা 12টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছি।